ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবার আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আর অনুষ্ঠানের শুরুতেই সকলকে অর্থাৎ বড়দেরকে শুভ বিজয়ার প্রণাম এবং ছোট সমবয়সী সকলকে আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন গোটা বছরটা আমার আপনার আমাদের সকলের ভালো কাটুক মা উমার আশীর্বাদে এই প্রার্থনা এই কামনা করেই আজকের পর্ব শুরু করব আর এই মুহূর্তের পর্ব দেখুন আমি আপনি ভালো থাকা বা বারোটি রাশির জাতক জাতিকার উপর কিভাবে প্রভাব পড়তে পারে এক একটা গ্রহের হেরফের বা তাদের অবস্থান তাদের অবস্থান অনুযায়ী সেই সামগ্রিক বিষয় এবং রোববারের পর্ব মানে তো আপনারা জানেন যে সাপ্তাহিক অর্থাৎ আগামী সপ্তাহ আমার আপনার কেমন কাটবে সেটাও জেনে নেওয়ার সুযোগ আমাদের হাতে থাকে আর এই সুযোগ করে দিয়েছেন যার অঢেল ভালোবাসায় যার অনেকটা বিশ্বাস আধ্যাত্মিকতায় এবং তার পিন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চা দীর্ঘ চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় যিনি আমার আপনার আমাদের সকলের একজন হয়ে উঠেছেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো এবং শুভ বিজয়ের প্রণাম তোমাকেও শুভ বিজয় এবং সিটি বেনের সকল কর্মী সকল কর্মকর্তা প্রত্যেককে শুভ বিজয় এবং আমার আপামর যে দর্শক বন্ধু এবং শিষ্য শিষ্যারা রয়েছেন তাদের প্রত্যেককে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে বেলুর মঠে বিজয় দশমীর পুজো হয়েছে বেলুর মঠে যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী যেহেতু নিয়ম এমন এমনকি আমার বাড়িতেও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আমার সমস্ত নিয়ম পালন করা হয় তো আজকে বিজয় দশমীর পুজো হয়েছে বিজয় দশমীর দুর্গা নিরঞ্জন বা প্রতিমা নিরঞ্জন আজকের দিনেই করা হচ্ছে তো যাই হোক যে যেভাবে পেরেছেন পালন করেছেন আপনাদের আর সবাইকে শুভ বিজয় আর একবার জানাই কোজাগরির সামনে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা রয়েছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা অর্থ বৃদ্ধি এবং সম্পত্তি বৃদ্ধির জন্য একটা খুব ভালো দিন উপচারের কিন্তু কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় কোন উপাচারে সৌভাগ্য আসবে সেটা আমি বলবো মঙ্গলবার দিনকে আমার বুধবারে যেহেতু লক্ষ্মী পুজো মঙ্গলবার আমার একটা এপিসোড আছে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট আপনারা জানেন আমি লাইভে আসবো সেখানে আমি কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা নিয়ে বলবো আজকে যেটা বলার যে বৃহস্পতি যেমন পুজো এসেছিল বৃহস্পতি ঠিক পুজোর দিন থেকেই বক্রি হয়েছে বৃহস্পতি বক্রি হলে একশো দিন থেকে একশো কুড়ি দিনের মতো মতো বকরি থাকে তো সেই কারণেই যে বৃহস্পতি যে বক্রি হয়েছে বৃষরাশির ওপরে একশো উনিশ দিন অর্থাৎ নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু পর্যন্ত বৃহস্পতি যে বক্রি থাকবে আপনাদের যে রাশি সেই রাশিগুলোর ওপরে কি প্রভাব পড়বে সেই নিয়ে আমার আজকের আলোচনা একজন দর্শক বন্ধু রয়েছেন শুরুতে তার ফোনটা নিয়ে নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার আমি হাওড়া থেকে বলছি আমি শেলি চ্যাটার্জি বলছি আমার নিয়ে সম্বন্ধে জানবো আমার মেয়ে হচ্ছে এ চ্যাটার্জী হ্যাঁ কৌশলী চ্যাটার্জী আচ্ছা আপনি কি মানে আপনি বা আপনার পরিচিত কেউ দাদার কাছে এসেছিলেন হ্যাঁ আমি এসেছিলাম আচ্ছা আমি আমি এসেছিলাম হ্যাঁতে বাগবাজার সেন্টারে গিয়ে ওই যে টি বড়িwidehatতে গিয়েছিলাম হ্যাঁ তাহলে তো ওনার কাছে যাওয়া হয়েছিল উনি ভালোই সব বলেছেন কার জন্য এসেছিলেন দাদার কাছে তখন মেয়ের মেয়ের জন্য এসেছিলাম মেয়ের জন্য আচ্ছা হ্যাঁ গিয়েছিলেন কত বছর আগে এটা মনে হচ্ছে 19 সালে 19 সালে তখন আমি কি করছিল

জন্মবার যেটা দেখাচ্ছে এটা বৃহস্পতিবার ছিল সিংহ রাশি পূর্ব হরস্কোপ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে জন্ম তো এটা হচ্ছে হরস্কোপ লগ্ন কৃত্তিকা নক্ষত্রে একটু রাগই হয় কৃত্তিকা নক্ষত্রে লগ্ন থাকলে একটু রাগ মানে হঠাৎ করে ডেকে যায় আবার রাগ হঠাৎ করে চলেও যায় আচ্ছা রবি উত্তলা নক্ষত্রে রবি উত্তলা নক্ষত্রে জীবনে প্রচুর নাম সম্মান দেয় নেম ফেম রেপুটেশন দেয় এক নামে সবাই চেনে যাদের রবি উত্তলা নক্ষত্রে থাকে জীবনে বহু প্রতিষ্ঠা বহু উন্নতি দেয় এক নামে সবাই চেনে বুধ পূর্বাশরা নক্ষত্রে রয়েছে বুধ পূর্বাশা নক্ষত্রে উচ্চশিক্ষায় একটু বাধা আনে উচ্চশিক্ষায় বাধা আনে কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে বাধা এলেও সেটা একটু বাধা আসার পরে সেটা সাফল্যতা দেয় বুঝতে পেরেছেন মেয়ে তো ডাক্তার বললেন হ্যাঁ তো শুক্র মূলা নক্ষত্রের যে মূলা নক্ষত্রে তো রুট মানে রুট মানে গাছের মূল থেকে মূলা মেডিসিন সব তৈরি হয় গাছের মূল বা এগুলো থেকেই ভেষজ জিনিসগুলো তো সুতরাং মেডিকেলের যে চার্ট সেটা তো আমার আপনি তো বল মানে আমার কাছে যখন এসেছিলেন এসেছিলেন আমি নিশ্চয়ই বলেছিলাম এখন জানতে চাইছেন কি

নক্ষত্রে থাকলে এক ঘটনা ঘটবে যেটা চাইবে সেটা পাবে না চাইছে সেটা কি পাবে না এবং ছেলেদের ক্ষেত্রেও তাই মেয়েদের ক্ষেত্রেও তাই অনেক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পড়তে চাইছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কিন্তু পাচ্ছে না অনেক সময় যাদেরই বুথ পূর্বাশা নক্ষত্রে থাকবে মেডিকেলে চাই চাইছে কিন্তু সেই মেডিকেলে হচ্ছে না তাহলে বিডিএসে হয়ে গেল তবে আমি একটা কথা বলতে পারি দেখুন সিংহ রাশির শনিটা মার্চ মাসে সরে যাচ্ছে তিরিশে মার্চের পরে তারপরে ওর কোনো হায়ার এডুকেশনের সফলতা বা ও যে বিষয়টা নিয়ে পড়তে চাইছে সেটা পাবে তবে বিয়ে এখনো দেরি আছে আপনার মেয়ের একটু লেট ম্যারেজ কারণ আপনি নিজেই জানেন যখন চার্ট দেখাতে এসেছিলেন আমি নিশ্চয়ই বলেছিলাম আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক অষ্টম মাঙ্গলিক বলেছিলাম তো হ্যাঁ বলেছিলেন আমি যাইনি দাদা ও বন্ধুদের সঙ্গে গিয়েছিল গ্রুপ করে তো আমার সঙ্গে আপনার কোনো তো হাজার উনিশে বলছিলেন মেয়ে এসছে মানে কম করে পাঁচ বছর হয়ে তো আরেকবার যদি আপনি চান দেখুন নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে আপনি যোগাযোগ করে সঙ্গে নিয়ে বা আপনি মেয়ের হয়ে যাবতীয় বিষয় বা আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন এইট সামনে কালী আসছে কালী দিন আমার বাড়িতে গ্রহদোষের পুজোগুলো সব হবে যার যা দোষ রয়েছে সেই অনুযায়ী যে পুজোগুলো রয়েছে সেগুলো সব হবে কালী দিন বিরাট পুজো হয় বহু মানুষ আসে ভোগের ব্যবস্থা থাকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকে কয়েক হাজার মানুষ আসে কালী দিন আমার বাড়িতে গ্রহদোষের বিভিন্ন রকম পুজো করতে কিন্তু এখন থেকে যোগাযোগ করতে হবে কেন কালী পুজো তো আর বেশি দিন সময় নেই হ্যাঁ এখন থেকে যোগাযোগ করতে হবে যাই হোক আমি একটু আমি একটু বলি কেমন যাবে বৃহস্পতি মানুষকে আর্থিক সচ্ছলতা দেয় কথায় আছে যার বৃহস্পতি যত ভালো সে জীবনে অর্থনৈতিক দিক থেকে তত জীবনে সে উন্নতি করবে সে ভালো জায়গায় যাবে আর বৃহস্পতি হচ্ছে জ্ঞান উচ্চশিক্ষা শিক্ষার গ্রহ জন্মযোগে বৃহস্পতি ভালো থাকলে তার এডুকেশন কেরিয়ার ভালো হবে তার হায়ার এডুকেশন হবে ভালো শিক্ষাও হবে বৃহস্পতি ভালো থাকলে ভালো চাকরি পাবেন অর্থাৎ সোজা কথাই হচ্ছে যার বৃহস্পতি জন্মচকে যত ভালো থাকবে সে জীবনে আর্থিকভাবে তত উন্নতি করতে পারবে এখন এই বৃহস্পতিটা নয় অক্টোবর থেকে বক্রি হয়ে গেছে একশো দিনের জন্য বক্রি বক্রি থাকবে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত নিয়ম হচ্ছে বৃহৎ কোনো গ্রহ যখন বক্রি হয় সে যে রাশিতে অবস্থা সেই সে যে রাশি থেকে যে ভাবে অবস্থান করছে সেই ভাবের ফল দেবে আর সেই গ্রহটা যে ভাবের অধিপতি তার টুয়েলভ হাউসের ফল দেবে এটাই হচ্ছে নিয়ম সোজা কথা জ্যোতিষের ফর্মুলা অনেকেই ফর্মুলা জানেও না এবং যে যা পারে মনের মতো বলতে পারে কারণ এখন রাশি ফল মানে হয়ে গেছে জানো তো লোককে খুশি করার ব্যাপার মানে ভালো ভালো কথা বলতে হবে তবে লোক লোক দেখবে কিন্তু আমি যেটা স্পষ্ট যেটা হরস্কোপ যেটা থাকে সেটাই বলি সেই অনুযায়ী মেষ রাশির যে গোচর এমনিতে জন্মরাশির ওপরে যদি বৃহস্পতি থাকে তার জীবনে বহু অর্থ সম্পত্তি দেয় যাদের চন্দ্র এবং বৃহস্পতি একসঙ্গে থাকে জন্মকুষ্ঠীতে তারা জীবনে প্রচুর টাকা পয়সার মালিক হবে সেই হিসাবে গোচরেও যদি কি বল সেই হিসাবে যদি গোচরে জন্মছকে যদি চন্দ্রের দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে বা লগ্নের দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে বৌ অর্থের মালিক করা সেই অর্থে দ্বিতীয় বৃহস্পতি যেহেতু গোচর করছে বকরি মেষ রাশির ক্ষেত্রে এই গোচরটা অত্যন্ত শুভ হচ্ছে অপ্রত্যাশিত সাফল্য পাবে মেষ রাশির জাতক বা জাতিকারা এই একশো দিন আয় উপার্জন বৃদ্ধি পাবে ফাটকায় এবং শেয়ার মার্কেটে কোনো ফাটকা শেয়ার মার্কেট বা লটারিতে বহু উপার্জন হবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ তৈরি হবে কর্মক্ষেত্রে প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে বৃষরাশির রাশির ওপরে বক্রি হচ্ছে বৃষরাশির রাশির ওপরে যখন বৃহস্পতি থাকে জন্মকুষ্ঠিতে আমি দেখেছি এদের ছোটোবেলাটা খুব দারিদ্রতা এবং কষ্টের মধ্যে দিয়ে কাটে কিন্তু বড় বয়সে গিয়ে একটু মিডিল এজের পরে এরা জীবনে বহুবিধ সাফল্য পায় এরকম অ্যাক্টারদের ক্ষেত্রেও দেখা গেছে বহু বড়ো ব্যবসায়ীদের ক্ষেত্রেও দেখা গেছে তো তাই যাই হোক রাশির ক্ষেত্রে এই গোচরটা শুভ হচ্ছে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে শুভ সময় এই নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারির মধ্যে বিবাহের ভালো যোগাযোগ আসতে পারে এই সময় বৃষরাশির যোগাযোগ যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন বিয়ের জন্য চেষ্টা করছেন তারা এই সময় পেপারে বিজ্ঞাপন দিন এই চার মাসের মধ্যে একশো উনিশ দিন মানে ওই চার মাসের মধ্যে বিজ্ঞাপন দিন বিয়ের কথাবার্তা চূড়ান্ত হতে পারে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে ব্যবসায়ীদের আয় বৃদ্ধি বিবাদে জয়লাভ মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশে বক্রি হচ্ছে বৃহস্পতি তো এই গোচরটা মিশ্র শরীর ভোগাবে তবে বিদেশ যাত্রার যোগ রয়েছে নতুন কর্ম কর্মোন্নতি শিক্ষাক্ষেত্রে সফলতা শত্রুতা বৃদ্ধির যোগ কর্কট রাশির একাদশে বৃহস্পতি বক্রি হচ্ছে সুতরাং বছরটা শুভ হচ্ছে সন্তান প্রাপ্তির যোগ প্রেমে সফলতা অকস্মাৎ আয় বৃদ্ধি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ গেইন উইদাউট পেন আয় বৃদ্ধি কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট বৃদ্ধি ইত্যাদিগুলো শুভ ফলাফল এই সময় কর্কট রাশির জাতক বা জাতিকারা পাবে সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি দশমে বক্রি হচ্ছে সুতরাং সিংহ রাশির ক্ষেত্রেও এই গোচরটাকে শুভ বলা হয় কোনো সম্পদ সম্পত্তি ক্রয় বিয়ের ব্যাপারে ভালো সময় বিয়ের যোগাযোগের ব্যাপারে ভালো সময় কর্মপ্রাপ্তির ব্যাপারে ভালো সময় কর্মের বাধা কাটবে ব্যবসায়ীদের উপার্জন বাড়বে কন্যা রাশির ক্ষেত্রে নবমে বক্রি হচ্ছে বৃহস্পতি সুতরাং কন্যা রাশির ক্ষেত্রে এই গোচরটা শুভ ফলই দেখা যাচ্ছে বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে ঋণ প্রাপ্তির যোগ কোনো হতে পারে উচ্চশিক্ষায় সফলতা আসতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এবং উর্ধতন কর্তৃপক্ষের আস্থাভাব অর্জন করতে পারেন কর্মক্ষেত্রে ভালো জায়গায় বদলি বা পরিবর্তনের সুযোগ আসতে পারে তুলারাশির ক্ষেত্রে কিন্তু অষ্টমে বৃহস্পতি বক্রি হচ্ছে সুতরাং তুলারাশির গোচরটা কিন্তু এই যে বৃহস্পতির একশো উনিশ দিনের গোচর এটা কিন্তু খুব একটা শুভ হচ্ছে না কেন অষ্টমে সাধারণত ক্ষেত্রে অশুভ ফল চাকরি চলে যাওয়া অর্থ নাশ হওয়া অর্থ ক্ষতি হওয়া প্রেম প্রেমোজ সম্পর্কে ভঙ্গ বিয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরেও ভেঙে যেতে পারে সন্তানের বিপত্তি ছোটোখাটো দুর্ঘটনার যোগ এগুলো কিন্তু তুলারাশির ওপরে এই একশো উনিশ দিন কিন্তু বেশি বর্তাবে বৃশ্চিক রাশির সপ্তমে বক্রি হচ্ছে বৃহস্পতি তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই গোচরটা শুভ আয় বৃদ্ধি বিবাহ যোগাযোগের ব্যাপারেও শুভ নতুন সম্পত্তি বা যানবাহন ক্রয়ের ক্ষেত্রে শুভ নতুন যানবাহন বা সম্পত্তি হতে পারে শিক্ষার ক্ষেত্রে সফলতা আসবে কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং উপার্জন বহুগুণে বাড়বে ধনুর রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠে বক্রি হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ষষ্ঠে যেহেতু বক্রি হচ্ছে এই গোচরটাই যে একশো উনিশ দিনের যে বৃহস্পতির গোচর এটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে কারণ ষষ্ঠে বক্রি এমনিতেই রোগ ভোগাবে শরীর বৃদ্ধি শরীর ভোগাবে শত্রুতা বৃদ্ধি পাবে হসপিটালাইজেশন হতে পারে তবে তার সঙ্গে বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে কোনো বদলি বা পরিবর্তন হতে পারে এটাও একটু শুভ রয়েছে মকরের পঞ্চমে বক্রি মকর রাশির ক্ষেত্রে এই একশো উনিশ দিনের বৃহস্পতির গোচরটা অত্যন্ত শুভ মানা হচ্ছে আয় বৃদ্ধি সন্তান প্রাপ্তির যোগ প্রেমে সফলতা বিবাহের যোগাযোগের ব্যাপারে শুভ ব্যবসা সূত্রে এবং কর্মসূত্রে উপার্জন বৃদ্ধি পাবে ঋণ পরিশোধ হবে এই গোচরটা শুভই পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে বৃহস্পতির যে একশো দিনের যে গোচরটা হচ্ছে এটা কুম্ভ রাশির চতুর্থে বৃহস্পতি বক্রি থাকছে এই গোচরটা শুভ গোচর মানা হচ্ছে শুভ মানা হচ্ছে কর্মোন্নতি কর্মক্ষেত্রে স্থায়িত্ব স্থায়ী চাকরি পাওয়া অনেকে যারা কন্ট্রাকচুয়াল জব করছেন বা তাদের স্থায়ী চাকরি পাওয়া নতুন কোনো ব্যবসা শুরু করা তাদের ক্ষেত্রে শুভ সময় যানবাহন ক্রয়ের ক্ষেত্রে শুভ সময় কোনো গৃহ সম্পত্তি এই সময় নতুন বাড়ি বা নতুন কোনো ফ্ল্যাট ইত্যাদি হতে পারে বা সেখানে প্রবেশ হতে পারে এগুলো শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ মিন রাশির ক্ষেত্রে তৃতীয় বক্রি মিশ্র গোচর হচ্ছে বিদেশ যাত্রার যোগ বা দু কর্মক্ষেত্রে দূরযাত্রার যোগ তবে মিন রাশির জাতক বা জাতিকাদের চাকরি চলে যাওয়া বা চাকরি নিয়ে চাকরি ক্ষেত্রে সমস্যা শত্রুতা বৃদ্ধির যোগ রয়েছে ছোটোখাটো দুর্ঘটনা আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে এইটা হচ্ছে বারস বৃহস্পতির গোচর গোচরের ফল যাদের বললাম খারাপ এই সময় বৃহস্পতিবারটা তারা বেশি পালন করবেন বৃহস্পতির দান হচ্ছে হলুদ চিনি হলুদ বস্ত্র গোটা হলুদ চিনি হলুদ বস্ত্র সন্দেশ হলুদ সন্দেহ ধান এগুলো যাদের বৃহস্পতি খারাপ আর্থিক উন্নতি হচ্ছে না তারা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন এই এই ধান হলুদ ধান একটু চিনি আর কি বলে মিষ্টি মানে হলুদ সন্দেশ হলুদ একটা কাপড় একটা মাটির প্রদীপ ঘিয়ের প্রদীপ আর এগারো টাকা দক্ষিণে এটা একটা মাটির পাত্রে করে মাটির সরাতে করে কোনো নদীতে বা পুকুরে ভাস যদি আপনারা ভাসান তাহলে এতে বৃহস্পতির অনেক সুভত্ব বৃদ্ধি পায় এবং যাদের আর্থিক দিক থেকে সত্যিই সমস্যা চাকরি হচ্ছে না আর্থিক দুশ্চিন্তা অনেক বেশি তার বা শিক্ষায় বাধা আসছে তাদের এই বাধাগুলো এইটা কাটবে আমি যদিও কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা নিয়ে আরও বিস্তারিতভাবে উপচার আমি যে মঙ্গলবার যে অনুষ্ঠানটা আমি করব সেই অনুষ্ঠানে আমি বলবো বেশ আমি একটু জাস্ট ফোন নাম্বারগুলো যোগাযোগের নাম্বারগুলো আর রিসেন্টলি দাদার যেখানে যেখানে চেম্বার রয়েছে সেগুলো একটু আপনাদের ডিটেলিংটা জানিয়ে দিই এইট যাচ্ছে অনলাইনের যোগাযোগের নম্বর এছাড়াও দক্ষিণ কলকাতার গদিয়াহাট সেখানে যশোদা ভবনের প্রতি সপ্তাহে দাদার চেম্বার থাকছে নাইন যাচ্ছে ফোন নাম্বার বারাসাত ডাকবাংলো মোড় এবং বর্তমানে জিটি রোডের চেম্বারের জন্য বুকিং নাম্বার থাকছে এইট থ্রি এইট সিক্স ফোর দুর্গাপুরের বেনাচিদিতে দাদা চেম্বার করেন সেখানে চেম্বারের জন্য ফোন নাম্বার থাকছে নাইন সেভেন আন্দামানে যারা বুকিং নিতে চাইছেন তাদের জন্য যে বুকিং নাম্বার থাকছে নোট করে নিন এইট এই মুহূর্তে যে নাম্বারটা বলছি এইট ফাইভ এইট ফোর জিরো সরি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ যে ফোন নাম্বারটা যাচ্ছে দেখুন তিনটা হেল্পলাইন নম্বর রয়েছে তার মধ্যে লাস্টে যেটা থ্রি ফাইভ ডিজিট রয়েছে সেই নম্বরটা আন্দামানে যারা বুকিং করতে চাইছেন তারা আর অন্যান্য সমস্ত চেম্বারের জন্য তো ফোন নাম্বার দেওয়াই রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ অথবা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সেভেন আরও একজন দর্শক বন্ধু রয়েছেন একটু চট করে ফোনটা নিয়ে নিই তারপর সাপ্তাহিক রাশিফল শুনবো নমস্কার কে রয়েছেন

জন্মবার ছিল তো লগ্ন মকর রাশি বৃহস্পতিবার শ্রবণা নক্ষত্র শনি সাড়ে সাথে চলছে মেন ব্যাপার যেটা হচ্ছে কৃষ্ণা প্রতিপদ তিথিতে জন্ম এটা হচ্ছে হরস্কোপ লগ্ন অনুরাধা শনির নক্ষত্রে চলে গেছে সব কাজ দেরিতে হবে কোনো কাজ টাইমলি হতে চাইবে না রবিও পুষ্যা শনির নক্ষত্রে বুধ পুষা নক্ষত্রে শনির নক্ষত্রে মঙ্গল ও নক্ষত্রে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে মানে এক গাদা গ্রহ সব পুষা নক্ষত্রে শনির নক্ষত্রে বসে রয়েছে আর তার উপরে সাড়ে সাতি চলছে মানে না হচ্ছে চাকরি না হচ্ছে বিয়ে তাই তো না কিছুই হচ্ছে না সব কিছু দেরি হয় ওই যে তোমার শনির প্রভাব শনিকে ঠিক করতে হবে শনি ঠিক নেই আবার সাড়ে সাতি চলছে আর বেশিরভাগ গ্রহগুলো শনির নক্ষত্রে স্বামী আমি মাঝখানে তোমার পরিচিত কেউ এসেছিল দাদার কাছে বা হ্যাঁ আমার এসেছিল আমার মা গেই আমার দাদার জন্যে গিয়েছিল দাদার চাকরিও পেয়েছে বিএসএফের চাকরি পেয়েছে এবার তাহলে তুমি তোমার যেহেতু এই সমস্যাগুলো রয়েছে তুমি তুমিও যোগাযোগ করো অনলাইন অনলাইনে ফোন নাম্বার যাচ্ছে যদি মনে করো অনলাইনে যোগাযোগ করবে আর যদি মনে করো মাকে নিয়ে চলে আসবে নিকটবর্তী যে চেম্বার কাছে হবে তার জন্য বুকিং নিয়ে নাও কেমন একটু জোর জলদি বুকিং নিতে হবে ধনতেরাসের দিন 28 31 অক্টোবর হচ্ছে কালীপূজো পড়েছে আর 29 অক্টোবর হচ্ছে ধনতেরাস পড়েছে এই ধনতেরাসের দিন সৌভাগ্য পেচা এবং কুবের প্রতিষ্ঠা করুন বাড়িতে সমস্ত ধরনের সৌভাগ্য নিয়ে আসবে যে বাড়িতে সৌভাগ্য ব্যচা থাকে সেই বাড়িতে কোনো বাস্তুদোষ হতেই পারে না থাকে না যে বাড়িতে কুবেরের মূর্তি থাকে সেই বাড়িতে উন্নতি হবেই আর্থিক শ্রীবৃদ্ধি হবেই ভালো চাকরি বাকরি বা ব্যবসায় ভালো উন্নতি হবেই এটা এখন উপহার হিসাবে দেওয়া হচ্ছে আর টু ধনতেরাস পর্যন্ত আপনারা আমাকে যে চেম্বারেই দেখাবেন অনলাইনে বা অফলাইনে সেই চেম্বারেই উপহার হিসাবে পাবেন তো আমি একটু সাপ্তাহিক রাশিফলটা এবার বলে দিই কেমন যাবে সামনের সপ্তাহটা মেষ কর্মে পরিবর্তন উন্নতির যোগ সন্তানের চাকরি এবং বিবাহ একটু মানসিক দুশ্চিন্তা দেখা দেবে দাম্পত্য সমস্যার সমাধান সম্পত্তি ক্রয়ের ভালো সুযোগ আসতে পারে শরীর ভোগাবে বৃষ কর্মে অগ্রগতি একাধিক সূত্রে অর্থাগ্রম দূরভ্রমণের যোগ তবে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে মিথুন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ পারিবারিক বা দাম্পত্য অশান্তি কিছুটা ভোগাবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে তবে এই সপ্তাহে ঝামেলা ঝঞ্ঝাটা না জড়ানোই ভালো কর্কট ব্যবসায়ীদের আয় বৃদ্ধি শুভ সপ্তাহ দূরভ্রমণের যোগ কর্মচারী বা ভৃত্ত নিয়ে সমস্যা দেখা দিতে পারে শরীর ভোগাবে সিংহ কর্মে সাফল্য ব্যবসায় উন্নতি উপার্জন বৃদ্ধি সন্তানের কোনো সুখবর পেতে পারেন শরীর কিছুটা ভোগাবে কন্যা উর্ধতন কর্তৃপক্ষে আস্থা অর্জনে সক্ষম হবেন আয় বৃদ্ধি কর্মের বাধা কাটবে দূরভ্রমণের যোগ প্রেমে সফলতা তুলা কর্মের বাধা দূরীভূত হবে উপার্জন বৃদ্ধি শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ প্রণয় প্রেম প্রণয় সফলতা পড়ে গিয়ে ছোটোখাটো আঘাত পেতে পারেন শত্রুর কারণে মানসিক অশান্তি বৃশ্চিক নতুন কর্মলাভের যোগ কর্মস্থলে বিপদ বিপত্তি একটু বাধার যোগ রয়েছে সপ্তাহের শেষভাগে আয়ু উপার্জন বৃদ্ধি ধনু কার্যসিদ্ধি উদ্বোধন কর্তৃপক্ষের সহায়তা লাভ কর্ম পরিবর্তনের শুভ যোগাযোগ আসতে পারে মানসিক দুশ্চিন্তা বেশ কিছুটা এই সপ্তাহে ধনুর ভোগাবে মকর কর্মে বাধা ভালো সুযোগ কোনো হাতছাড়া হতে পারে বিবাহের যোগাযোগের ব্যাপারে বা বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে শুভ সপ্তাহ শরীর কিছুটা ভোগাবে কুম্ভ কর্মের বাধা কাটবে তবে যত্রায় তত্রবায়ের সপ্তাহ রাগের কারণে ক্ষতি মাথা গরমের কারণে ক্ষতির যোগ রয়েছে মিন কর্মে চমকপ্রদ সাফল্য আয়ের যোগ প্রতিবেশী বিবাদ এবং সাংসারিক অশান্তি এড়িয়ে চলুন শত্রুতার কারণে ক্ষতি এই হচ্ছে বারোটা রাশির সাপ্তাহিক রাশিফল এবারে তুমি চেম্বারগুলো বলো না চেম্বারে ডিটেইলিংটা বলে দি কারণ পূজোর পর আবার চেম্বারগুলো যেহেতু রিওপেন হচ্ছে মেদিনীপুরে চেম্বার থাকছে 17ই অক্টোবর মেদিনীপুরের চেম্বার থাকছে তার আগে গোরিয়াহাটের কথা বললাম দুর্গাপুরের বেনাচিতির কথা বললাম বারাসতের চেম্বারের কথা বললাম মেদিনীপুরের চেম্বার থাকছে 17 তারিখ অর্থাৎ অক্টোবরের 17 তারিখ 17ই অক্টোবর বহরমপুরে চেম্বার থাকছে 19 তারিখ উনিশে অক্টোবর বহরমপুরের চেম্বার থাকছে গৌহাটির চেম্বার থাকছে একুশে অক্টোবর একুশে অক্টোবর গৌহাটির চেম্বার থাকছে বর্ধমান বর্ধমানের চেম্বার থাকছে তেইশে অক্টোবর শিলিগুড়ির চেম্বার থাকছে ২৬ তারিখ অক্টোবরের ২৬ তারিখ থাকছে শিলিগুড়ির চেম্বার কৃষ্ণনগরে দাদা চেম্বার করছেন আঠাশ তারিখ আঠাশে অক্টোবর কৃষ্ণনগরে চেম্বার থাকছে উনত্রিশে অক্টোবর হলদিয়ায় চেম্বার থাকছে আগরতলায় চেম্বার থাকছে দোসরা নভেম্বর দোসরা নভেম্বর আগরতলা দিল্লির চৌঠা নভেম্বর ছয়ই নভেম্বর ব্যাঙ্গালোরের চেম্বার থাকছে কোচবিহারের চেম্বার থাকছে আটই নভেম্বর দশই নভেম্বর শিলচর মালদার চেম্বার থাকছে বারোই নভেম্বর আন্দামানের চেম্বারের কথা বলছিলাম চোদ্দই নভেম্বর থাকছে আন্দামানের চেম্বার আর মুম্বাইয়ে দাদা চেম্বার করছেন ষোলোই নভেম্বর আজকে যেহেতু বিজয়া দশমী না সকলে পারলে আজকে যে কোনো সময় সে রাত্রে হোক একটা সাদা খাতা নিয়ে লাল পেন দিয়ে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্পাহা আচ্ছা এই মন্ত্রটা এক পাতা লিখবেন লিখে নিজের কাছে রাখবেন বা কোনো একটা জায়গায় রাখবেন আর যে ষষ্ঠীতে ধান পান এগুলো সব একটা কোনো জায়গায় যেগুলো আমি বলেছিলাম কোনো জায়গায় একটা জায়গায় ভালো কাপড়ে বেঁধে এক বছর রাখতে হবে তারপর কোনো পুকুরে বা নদীতে সেটাকে এক বছর পরে পুজো আসার আগে সেগুলোকে আবার দিয়ে দিতে হবে তবে আজকে আমি প্রত্যেক বছর আমি এটা করি যে দশমীর দিন দুর্গে দুর্গে রক্ষণারক্ষণের সহ এক পাতা লাল কালি দিয়ে করি এবং সেটা আমার পার্সের মধ্যে আমি সবসময় রেখে দিই আরও ভালো হয় আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হবে মঙ্গলবার লাইভ অনুষ্ঠানে আপনাদের নজর থাকুক দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে